শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রাজাপাকসে সহ 16 জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা। অর্থ আত্মসাতের দায়ে ডেস্টিনি রফিকুলের 12, হারুনের 4 বছরের জেল, 44 জনের বিভিন্ন মেয়াদে সাজা। গুদাম থেকে লাখ লাখ লিটার সয়াবিন জব্দ, আগামী সপ্তাহ থেকে ভোক্তা অধিকারের কঠোর অভিযান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আঁখি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। গ্রাহকের অর্থ আত্মসাত ও পাচারের দায়ে ডেস্টেরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছর এবং কোম্পানির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 44 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম বৃহস্পতিবার এ রায় দেন। আহমদ বাবু রিপোর্ট। বহুল আলোচিত ডেস্টিনি মামলার রায়, তাই সকাল থেকে আদালত পাড়ায় কড়া নিরাপত্তা। কারাগারে থাকা ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে আদালতে আনা হয়। যদিও 46 আসামির মধ্যে 39 জনই পলাতক। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত 1,861 কোটি 45 লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ও চেয়ারম্যান হারুনুর রশিদ সহ 46 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। ভালো মানুষের পাপ নাই দেশে, বিনা অপরাধে আজকে আমাদেরকে সাজা দিয়েছে। মোহাম্মদ রফিকুল আমিনকে 12 বছরের সাজা দিয়ে 200 কোটি টাকা ফাইন করা হয়েছে। জেনারেল হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়ে 3.5 কোটি টাকা ফাইন করা হয়েছে। 46 জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন প্রায় 2300 কোটি টাকা তাদের বিরুদ্ধে ফাইন করা হয়েছে। রায়ে রফিকুল আমিনকে 200 কোটি এবং হারুনুর রশিদকে 3.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। তবে রায়ে খুশি নন আসামি পক্ষ, যাবেন উচ্চ আদালতে। আমরা রায়ে সংক্ষুব্ধ, আমরা আমাদের ক্লায়েন্টের হচ্ছে ইনস্ট্রাকশন পেলে, যখন ইনস্ট্রাকশন পাবো আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা যথাযথ প্রতিকার নেব। মানি লন্ডারিং অপরাধের যে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে, প্রসিকিউশন এই এলিমেন্টগুলো আনতে পারেননি। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। জাজমেন্টের একটা অবজারভেশন এসছে, সেটা হলো যে তিনি সুপ্রিম কোর্টের একজন রিটায়ার্ড জাজকে চেয়ারম্যান করে তার আন্ডারে আরও 4 জনকে সদস্য করার জন্য বলেছেন। বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকুকে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। 2012 সালে কলাবাগান থানায় অর্থ পাচার আইনে 2টি মামলা করে দুদক। 2014 সালে 4 মে আদালতে অভিযোগ দেয় দুদক। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে প্রায় 2.5 লাখ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় 4.5 লাখ টাকা জরিমানা আদায় সহ মজুত করা তেল আগের মূল্যে বিক্রি করে দেওয়া হয়। প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট। খুলনায় 1,32,484 লিটার তেল মজুত রাখায় 3টি প্রতিষ্ঠানকে 1,60,000 টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামি ভোজ্য তেল বিক্রির দায়ে চট্টগ্রাম পুলিশের মেস শাখার এসআই আলী আকবরের প্রতিষ্ঠান বিসমিল্লা স্টোরকে 2 লাখ টাকা জরিমানা এবং দোকান ও গুদাম সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গাজীপুরে 2টি প্রতিষ্ঠান থেকে 3,000 লিটার তেল জব্দ এবং 60,000 টাকা জরিমানা করা হয়। মাদারীপুরের তাঁতিবাড়িতে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে এক ডিলারকে 50,000 টাকা জরিমানা ও প্রায় 500 লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিদপ্তর। এছাড়া ফেনীতে 900 লিটার তেল জব্দ ও লক্ষ্মীপুরে 4 ব্যবসায়ীকে 70,000 টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে অয়েল মিলস থেকে 42,000 লিটার তেল জব্দ ও 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সিরাজগঞ্জে সলঙ্গা বাজারে 2টি প্রতিষ্ঠান থেকে 87,000 লিটার তেল জব্দ ও 50,000 টাকা জরিমানা করা হয়।
3700 লিটার সয়াবিন তেল মজুদের অপরাধে খাগড়াছড়িতে এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। রত্নজামান, একুশে টেলিভিশন। ভোজ্য তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা ঠেকাতে আগামী সপ্তাহ থেকে কঠোর অভিযানে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোজ্য তেল বিপণনকারী কোম্পানি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। মেহেদী হাসানের রিপোর্ট। গেল ঈদের আগে বাজার থেকে উধাও হয় ভোজ্য তেল। ঈদের পর তেল কিনতে গেলে অনেক দোকানদার সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করেন ক্রেতাদের। খুচরা ব্যবসায়ীদের দাবি, সংকটকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো তাদেরকেও তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করেছিল সে সময়। প্রত্যেকটা কোম্পানি আমাদের তেল, ভুষ্টি, আমাদের বসুন্ধরা গ্রুপ, আদার্স যারা আছেন মার্কেটে ফ্রেশ সহ, তখন কিন্তু কোম্পানিদের যারা মার্কেটিং এর দায়িত্বে রয়েছেন ডিলারদের সাথে, তারা কিন্তু বলছে যে আমার এত লিটার তেলের সাথে এতটুকু চা পাতি আপনাকে নিতে হবে, আপনাকে আটা নিতে হবে, আপনাকে সরিষার তেল নিতে হবে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে ভোজ্য তেল বিপণনকারী সব কোম্পানি। মেঘনা গ্রুপের ব্র্যান্ড ভ্যালু ইনশাআল্লাহ এত বেশি যে আমাদের কোনো প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। বসুন্ধরা আটা ময়দা রিটেল প্যাকেজিং এ আমরা বাংলাদেশে নাম্বার ওয়ান, আমরা সবচেয়ে বেশি সেল করি। সুতরাং আমাদের প্যাকেজ করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি এবং আমাদের এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া আছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে এক পণ্যের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা আইনের লঙ্ঘন। আগামী সপ্তাহে এর বিরুদ্ধে অভিযান চলবে। আমাদের কাছে তথ্য আছে, একবার বাজারে কিন্তু আপনার তেলের সাথে আপনার প্যাকেজ হিসেবে আপনার অনেক ক্ষেত্রে আটা, চা, আপনার চিনি এগুলো নিতে বাধ্য করা হচ্ছে। আমরা যেমন তেলের ক্ষেত্রে যেমন অভিযান চলেছে, আমরা আগামী সপ্তাহ থেকে এই বিষয়ে আমরা অভিযানে নামছি। শিগগিরই ভোজ্য তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ 4,63,000 টাকা, কোরবানি দিতে আরো 20,000। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে 4,63,744 টাকা। সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে কোরবানির খরচ ধরা হয়নি। এজন্য হজযাত্রীদের অতিরিক্ত আরও প্রায় 20,000 টাকা খরচ করতে হবে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত 2 বছর বন্ধ ছিল হজ ব্যবস্থাপনা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার হজের ব্যাপারে কিছুটা নমনীয় সৌদি সরকার। হাবের তথ্য অনুযায়ী এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন 57,585 জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,000। সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হয় বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ। হাব সভাপতি বলেন, বাড়ি ভাড়া ও অতিরিক্ত চার্জের কারণে এবার হজের খরচ কিছুটা বেড়েছে। কুরবানির জন্য 810 রিয়াল নিতে হবে হজ যাত্রীগণকে, 810 রিয়ালের সমপরিমাণ টাকা কুরবানির জন্য নিতে হবে। এবং আমরা যে প্যাকেজ নির্ধারণ করেছি আজকে, এই প্যাকেজের টাকা হজ যাত্রীগণ 18 মের মধ্যে 600 এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবেন। যারা হজে যেতে চান তাদেরকে আগামী 18 মের মধ্যে টাকা জমা দিতে হবে। নিরাপত্তার জন্য টাকা জমা দেওয়ার রসিদ গ্রহণ করারও পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। তারা যাতে নিজেদের প্যাকেজ সম্পর্কে জেনে বুঝে এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন এবং এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেন, অথবা নগদ দিলেও সেটা মানি রিসিপ্ট তারা সংরক্ষণ করেন। তাছাড়াও হজ যাত্রীদেরকে যারা যাবেন আপনাদের মাধ্যমে জানাতে, 4 জানুয়ারি 2023 সাল পর্যন্ত তাদের পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। হজ ফ্লাইটে নিয়মিত যাত্রী পরিবহন না করে শুধুমাত্র হজ যাত্রী নেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। 20 জন হজ যাত্রীর জন্য একটা গ্রুপের বুকিং দিল। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে 7-8% এবং মধ্যমেয়াদে 10-12% বরাদ্দের প্রস্তাব করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো এবং ব্যয় সক্ষমতা বাড়ানোর পরামর্শ অন্য বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডলের রিপোর্ট।
2022-23 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে বাংলাদেশ হেলথ ওয়াচ ও উন্নয়ন সমন্বয় আয়োজন করে স্বাস্থ্য বাজেট বিষয়ক অনলাইন জাতীয় সংলাপ। সাম্প্রতিক অর্থ বছরগুলোতে জাতীয় বাজেটে স্বাস্থ্য বরাদ্দের বিশ্লেষণ শীর্ষক মূল প্রবন্ধ তুলে ধরেন ডক্টর আতিউর রহমান। স্বাস্থ্য খাতটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রবন্ধে জরুরি নয় এমন উপখাতে ব্যয় কমানো, অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং পুরো স্বাস্থ্য খাত ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার প্রস্তাব করেন তিনি। বাজেট কিন্তু একটি মনস্তাত্ত্বিক বিষয়। সুতরাং আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে বাজেট বক্তৃতার শুরুতেই আশা করব, বিশেষ করে প্যান্ডেমিক উত্তর যে রিকভারি চলছে আমাদের অর্থনীতিতে, সেই প্রক্রিয়ায় স্বাস্থ্য শিক্ষা খাতের যে গুরুত্ব সেটা নিশ্চয়ই তিনি তুলে ধরবেন। বরাদ্দ অপ্রতুলতা স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁটে অর্থ বিভাগের ইঙ্গিত ইতিবাচক হলেও স্বাস্থ্য খাতের বরাদ্দ কমানোর কোনো উদ্যোগ এ মুহূর্তে কাম্য নয়। আসন্ন 2022-23 অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 6,78,000 কোটি টাকা। এটি আমাদের জিডিপির 15.4%। স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ অপরিবর্তিত কিংবা খানিকটা বাড়াতেই হবে, এরকম আমরা প্রত্যাশা করছি। স্বাস্থ্য খাতে ব্যয় করার সক্ষমতা বাড়ানোর কথা বলেন সংলাপের আলোচক বিশেষজ্ঞরা। যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বেশি হলে আমরা যে আমাদের যে লক্ষ্য, আমরা এসডিজি অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্র, এটা আমরা ইনশাল্লাহ অর্জন করতে পারবো। স্বাস্থ্য খাতকেও পরিবর্তন করতে হবে এবং সাথে সাথে বাজেট চাইতে হবে, আবার বাজেট দিয়েও স্বাস্থ্য খাতের পরিবর্তনে কোনো কোনো জায়গায় করার সুযোগ আছে। তো বাজেট তো অবশ্যই বাড়ানো দরকার, সেটা বাড়াবার ক্ষেত্রটা কোথায় হতে পারে? প্রথম হচ্ছে যে আমাদের শহরাঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মতো কোনো প্রাইমারি হেলথ কেয়ার কেন্দ্র নেই। বড় বড় মেট্রোপলিটন সিটিতে এটা অবিলম্বে করা দরকার। স্বাস্থ্য খাতের সফলতার পাশাপাশি দুর্ভোগ ও অব্যবস্থাপনার নানা দিক উঠে আসে সংলাপে। নির্দিষ্ট প্রস্তাবনাও আমাদের। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসইতে লেনদেন নেমে এসেছে 1,000 কোটি টাকার নিচে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 381টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 91টির, কমেছে 242টির, আর অপরিবর্তিত ছিল 48টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 26 পয়েন্ট কমে নেমে আসে 6,565 পয়েন্টে, আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 823,36,00,000 টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 29,94,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, রাজাপাকসে সহ 16 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। অর্থ আত্মসাতের দায়ে ডেস্টিনি রফিকুলের 12, হারুনের 4 বছরের জেল, 44 জনের বিভিন্ন মেয়াদে সাজা। এবং গুদাম থেকে লাখ লাখ লিটার সয়াবিন জব্দ, আগামী সপ্তাহ থেকে ভোক্তা অধিকারের কঠোর অভিযান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।